28 সেপ্টেম্বর আমি যখন যাই আনন্দের স্যারের কাছে, যে আমার পা চেক করে বললো যে তোমার মাটি ফিরতে এক বছর লাগবে। হ্যালো গাইস, আই এম প্রবীর দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ। আমি ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম, সেখানে খুবই ভালো রেসপন্স পেয়েছি। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো আর অনেকেই আমাকে বলেছো একটা মোটিভেট ভিডিও বানাও, তো তার জন্য আমার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আসা। তো মোটিভেট বলতে কী বোঝো তোমরা আমি জানি না, বাট আমি মোটিভেট বলতে বুঝি আমি নিজেকে। বিকজ 2018-19 সিজনে আমি যখন স্পেনে গেছিলাম, তখন আমার 8 সেপ্টেম্বর আমার একটা ফুলামের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে, সেই ম্যাচটায় আমি নেমেছিলাম হচ্ছে 86 মিনিটে, 4 মিনিটের জন্য আমি মাঠে নেমেছিলাম, কোনো বল টাচ করতে পারিনি, বাট আমার পা লিগামেন্ট প্লাস অল লাইক ফুল টিয়ার হয়ে গেছিলো, প্লাস আমার মানে হাড় ভিতরে হাড় ব্রোকেন ছিল, মানে পুরো হাড় আমার ক্র্যাক হয়ে গেছিলো। তার জন্যে যখনই আমার লেগেছিলো তখনই আমি ভেবেছিলাম যে আমার পা আমি আউট অফ, পুরো আউট হয়ে গেছে সিজনের জন্য। বিকজ আমি বুঝতে পারি যখন একটা প্লেয়ারের ইঞ্জুরি হয় তুমি বুঝতে পারবে যে কতটা ইঞ্জুরি হয়। যখন আমার ইঞ্জুরি হয়েছিলো তখনই আমি বুঝতে পেরেছি যে আমার পাটা গেল, আমাকে মাঠে ফিরতে হবে। সঙ্গে সঙ্গে আমার পা সোয়েলিং হয়ে যায়, তখন প্লেয়ার কি মনে হলো, ফিজিও আসলো, পা চেক করলো, পা পুরো হালকা, আমি দাঁড়াতে পারছি না, কাঁধে করে নিয়েছে, তাও আমি ওয়াকিং করে যেতে পারছি না। স্ট্রেচার আসলো, স্ট্রেচার গাড়িগুলো যেগুলো হয় আসলো, এসে আমাকে মাঠের বাইরে নিয়ে গেল। ফিজিওরুমে যখন আমি ঢুকি আমার পা সোয়েলিং হয়ে এত বড়। তখন একটা প্লেয়ারের কেমন হয়, প্রি সিজন করতে গেছি স্পেনে টিম, সিজনের আগে এত বড় চোট, কি করব, হতাশা, আমার ফ্যামিলির চিন্তা, ফ্যান্সরা যারা আমাকে এত ভালোবাসে, কোনো খবর তখন বাইরে আসেনি, বাট আমার ভিতরে ঢুকছে যে কতদিন আমি মাঠে ফিরব। নেক্সট ডে এমআরআই করতে গেলাম, এমআরআই ভালো আসেনি রিপোর্ট, বিকজ সোয়েলিং থাকলে এমআরআই হয় না, তাও স্পেনে ভালো জায়গায় গিয়ে আমি করলাম। সেখানে যখন আমি এমআরআই করলাম তো ওরা আমাকে বললো তোমার শুধু ফ্র্যাকচার হয়েছে, কিচ্ছু হয়নি। খুব হ্যাপি হয়ে গেলাম, খুব স্মাইল, মানে খুব হ্যাপি, ইয়েস, শুধুমাত্র একটু ফ্র্যাকচার হয়েছে, সেই ফ্র্যাকচার ম্যাক্সিমাম 3-4 মান্থ লাগবে, বেশি তো লাগবে না, আমি মাঠে ফিরবো, নেক্সট সিজনটা হয়তো খেলতে পারবো, বিকজ আমার লাস্ট সিজন ছিল, যদি এই সিজনটা আমি খেলতে না পারতাম আমি হয়তো ক্লাব পেতাম না, কেউ হয়তো আমাকে নিত না, তো কী করবো, কী করবো তখন আমি। সেখানে আমার কিছু হলো না, রিপোর্ট ভালো নেই, বাট আমার মনে ডাউট ছিল, আমার মনে হয় না ফ্র্যাকচার হয়েছে, আমার মনে ডাউট ছিল শিওর আমার লিগামেন্টের কিছু গেছে, বিকজ আমার একটা সাউন্ড হয়েছিল, আমি পা আমি ফিল করছি আমার লিগামেন্ট গেছে, অ্যাজ এ প্লেয়ার ফিল করা যায়। যাই হোক, ওখানে সব কিছু গেল, 16 সেপ্টেম্বর টিম ব্যাক করলো কলকাতাতে, ব্যাক করার পর পা এত স্লো সোয়েলিং, সেই রিপোর্ট পাঠানো হলো আনন্দ যোশীকে মুম্বাই। সো তারপর আমি যখন যাই 28 সেপ্টেম্বর আমি যখন যাই আনন্দ যোশী স্যারের কাছে, যে আমার পা চেক করে বললো যে তোমার এখন সোয়েলিং, বাট ও চেক করেই বলে দিল যে তোমার মাটি ফিরতে এক বছর লাগবে। অবভিয়াসলি অ্যাজ এ প্লেয়ার আপসেট, মানে আমার কি বলবো আমি ওই সময়, আমি এখন গাড়ি উঠবো, আমি ওই সময় ফিল করতে পারছি না যে আমি কি বলবো সেই সময়, আমার কি মনে হচ্ছে, লাস্ট ইয়ার, ওই বছর যদি আমি ভালো পারফর্ম না করি আমি হয়তো ক্লাব পাবো না, আমার এক বছর আছে বাট আমি হয়তো ক্লাব পাবো না, তো কি করবো তখন আমি, মাথা কিছু হচ্ছে না। বা ডাক্তার আমাকে ফেরত পাঠিয়ে দিল, বললো তোমার অপারেশনের জন্য তোমার পা রেডি নেই, কলকাতা আসলাম, আমাকে কি করতে হবে তখন তার জন্য। তখন আমার মাথায় একটা কথাই যে আমাকে মাঠে ফিরতে হবে, বা ডক্টর বলেছে অপারেশন হবে, অপারেশন ছাড়া কোনো চান্স নেই মাঠে ফেরা। তখন আমার টিমে যে কোচ ছিল, ইংল্যান্ডের কোচ ছিল স্টিভ কাপেল স্যার, সে এত বড় একটা কোচ প্লাস এত বড় প্লেয়ার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের, সেই স্যার এসে আমাকে একটা কথা বললো, কবির এই টিমে তোমাকে খুব দরকার ছিল, বাট আনফর্চুনেটলি তুমি আউট হয়ে গেলে, বাট আমি তোমাকে একটা কথা বলবো যে তুমি যত হ্যাপি থাকবে তুমি তত তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবে। কিন্তু হাউ, কি করে হ্যাপি, মানে মানুষ কি করে হ্যাপি থাকবে, বা স্যারের এক্সপিরিয়েন্স এটা, বাট আমি কি করে হ্যাপি থাকবো, যেহেতু আমার হারিয়ে যদি আমার পা এরকম হয়েছে, আমি এক বছর পুরো সিজনের বাইরে, আমি পুরো পরিচিতি থেকে একটা পুরো টেলিকাস্ট থেকে আমি পুরো পিছনে চলে যাবো, পুরো ব্যাকে চলে আসবো, তো কি করতে হবে আমাকে, তার জন্য আমি চেষ্টা করছি, এই করতে হবে, ওই করতে হবে, আমি পারছি না, আমার ঘুরে ফিরে একটাই আসছে যে আমি কবে মাঠে নামবো, আমার ফ্যামিলি কি হবে আমি যদি খেলতে না পারি। ইজি ছিল না, বাট নিজে নিজের মাইন্ডকে আমি জাস্ট ফোকাস রেখেছি আর ভেবেছি আমি কি ছিলাম, আজ কি, এই জায়গার পেছনে কাদের কাদের হাত, নিজের কতটা হার্ড ওয়ার্কিং, তো আমাকে কিছু করতে হবে।
সো ডাক্তার আমাকে বলেছিল এক বছর, কিন্তু আমি এক বছরের কথা ভাবিনি। ডে বাই ডে সিম্পল থিং, ডক্টর আমাকে বলেছে তুমি যত তাড়াতাড়ি রিকভারি করার করে তুমি আসতে পারবে তত তাড়াতাড়ি আমি অপারেশন করবো। মানে তুমি যত এক্সারসাইজ করবে, যত আইস দেবে, যত স্ট্রেচিং করবে, যত তোমার পাতা আরও ফ্লেক্সিবিলিটি হবে তত তাড়াতাড়ি আমার অপারেশন হবে। তার জন্যে ডক্টর আমাকে সব এক্সারসাইজ পাঠিয়ে দিল। আমি যুদ্ধ আমার নিজের মধ্যে স্টার্ট করে দিলাম। ইয়েস গড, প্লিজ আমাকে দেখো গড, তোমার জন্য সব। ইয়েস অবভিয়াসলি গড তো আছেই, গড সবাইকে আছে, গড না থাকলে আমরা থাকতাম না। আর গডদের জন্য, গডের ভগবানের জন্য আমরা। কিন্তু গড প্লিজ আমার ব্যাংকে 1 কোটি টাকা ঢুকিয়ে দাও। গড কখনোই দেবে না, কারণ হার্ডওয়ার্কিং তো তোমাকে করতে হবে, নাহলে তো গড তোমাকে দেবে না। তুমি গডের কাছে চাইবে গড দেবে তা তো না, তার জন্য কি করতে হবে? গডকে একটা কথাই বলেছি, গড আমি আমার শরীরে নিংড়ে দেবো, গড প্লিজ তুমি শুধু আমাকে সাথ দিও, গড আমি যা করার আমি তাই করবো, প্লিজ আমার অপারেশনটা সাকসেসফুল করে দিও। এই কথাটা আমি গডকে বলেছি। আজ গড আমাকে প্লিজ আমার হার্ডওয়ার্কিং করার পর যেন আমি মাঠে ফিরতে পারি, তার জন্য আমাকে তুমি একটু দেখো। বাট পুরোটাই নিজের উপর। তার জন্য ডক্টর যা বলেছে ডে বাই ডে ফিজিওর কথা বলে আমি স্টার্ট করে দিলাম আমার এক্সারসাইজ। কি করলাম, যেরম যেরম স্টেপ বলেছে সেরম সেরম স্টেপে আমি শুরু করে দিলাম আমার এক্সারসাইজ। ইজি ছিল না এক বছর, কোনোটা ইজি না। এক বছর দেখলে অনেক, আবার দেখলে ছোট। আমার কাছে তো এক বছর মানে প্রচুর বড়, বাট সেইটাকে আমি দেখিনি। আমি দেখেছি আজকে কি করব, আজকে আমি স্যাটিসফাই তো আমার এক্সারসাইজে, আজকে আমি হ্যাপি তো, আমার গায়ে দিয়ে পুরো সৈতিং বেরিয়ে গেছে তো। ঘরে এসে বলছি তো আর পারবো না, ঘরে এসে বলছি যে আমাকে মাঠে ফিরতে হবে, আরও করাও আমাকে এক্সারসাইজ, যেটা যেটা সেটা করানোর পরই না আমাকে দিয়ে, কিন্তু আমার মাঠে ফিরতে হবে, কারণ আমার ফ্যামিলি আছে, আমার ফ্যান্সরা আছে যারা আমাকে তো ভালোবাসে। তারপর গেলাম ডক্টরের কাছে, ডক্টর পা দেখে খুব হ্যাপি, বললো তোমার এক্সারসাইজ খুব ভালো, পাওয়ার তুমি গেইন করেছো, এখন তোমার অপারেশন করা যাবে। এক মাস আমি ট্রিটমেন্ট করার পর 28 অক্টোবর গেলাম আমি মুম্বাইয়ে, ডাক্তার দেখে আমার অপারেশন। সকালে অ্যাপয়েন্টমেন্ট করলাম 10টা নাগাদ, ডাক্তার আমার 1:30 এমন সময় অপারেশন করে। ডাক্তার ঢুকানোর সময় বলে, আমি স্যারকে বললাম স্যার আমার ফ্যামিলি আছে, আমি যাতে মাঠে ফিরতে পারি, অপারেশনটা যাতে সাকসেসফুল হয়। সবাই স্যারদের রিকোয়েস্ট করে, আমিও স্যারকে রিকোয়েস্ট করিলাম। স্যার তখন বলেছিল স্যার খুব এক্সপিরিয়েন্স, সব বড় বড় স্যাররা যায়, সচিন তেন্ডুলকার আরও যত বড় বড় প্লেয়াররা সবাই যায়, তো তাই সেই দেখেই আমরাও গেছি স্যারের কাছে। স্যার বলছে ডোন্ট ওয়ারি বেটা, তুমি মাঠে ফিরবে। অপারেশন হয়ে গেল, খুব কষ্ট, খুব পেন, সেই পেন নিলাম, বাট অপারেশন তো একটা জাস্ট সাকসেসফুল হয়ে যায়। তারপর কি করতে হয়, অপারেশনটা হলো, তারপর কি করে মাঠে ফিরতে হয়, তো প্রচুর হার্ডওয়ার্কিং, এত হার্ডওয়ার্কিং কি করে করবো, আবার মাথায় টেনশন আসতে শুরু করলো, আমি তো হাঁটতেই পারছি না এখন, আমি মাঠে ফিরবো কি করে, আমি তো কাঁচা অপারেশন, আমার খুব ব্যথা হতে লাগলো। বিলিভ মি, যাদের যাদের হয়েছে এসিএল ইঞ্জুরি প্লাস আমার ফ্র্যাকচার, আমার তো এক্সপিরিয়েন্স ছিল না, আমি শুনেছিলাম অনেকের থেকেই, আমার বন্ধু বান্ধবের অনেকের হয়েছে, বাট আমি শুনেছিলাম, বাট ওইটা ওই সময় আমি ফিল করেছি, ওই ফিলটা আমি কাউকে দিতে পারবো না। প্রচুর ব্যথা, রাতে ইঞ্জেকশন দিলাম ডাক্তার থেকে, ডাক্তার আমি থাকতে পারছি না, আমি মাঠে মনে হয় ফিরতে পারবো না, আমি মাঠে ফিরতে পারবো না। কিন্তু একটা জিনিস মাথায় আসলো, ওই একই কথা আমার আসলো, আমার তো ফ্যামিলি আছে, আমার তো তাদের জন্য ফিরতেই হবে, আমি না থাকলে ওদের কি হবে, ওদেরকে খাওয়াবে। শুরু হয়ে গেল অপারেশনের পরের দিন থেকে এক্সারসাইজ, ওয়াকিং, অপারেশনের পরের দিন থেকে ওয়াকিং আমার স্টার্ট, এক্সারসাইজ স্টার্ট। ডে বাই ডে আমি শুরু করলাম আমার যুদ্ধ, আমার সাথে সাথে কলকাতায় আসলাম টিমের সাথে, টিমের তখন খেলা সিজন চলছে, অপারেশন করে আমি 4 দিন পর ব্যাক করলাম। ব্যাক করার পর অনেকেই আমাকে বললো দোন বাড়ি আসবি, মাঠে ফিরবি, হ্যান ফিরবি। তো কলকাতায় যখন টিম খেলতে যেত আমি খুব আপসেট হতাম, খুব খারাপ লাগতো, একবার না দুবার আমি স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলাম, বাট আমি খুব স্যাড হতাম। আমি বললাম যে কলকাতা থেকে আমি এক্সারসাইজ করতে পারবো না, বিকজ আমার খুব পেনফুল হচ্ছে যে আমি মাঠে তাদেরকে হেল্প করতে পারছি না কোনোরকমভাবে, আমার কী করতে হবে। চলে গেলাম আমি ব্যাঙ্গালোরে এক এক দিন, বিলিভ মি, তোমরা বিলিভ করো, হয়তো এই ভিডিওটা দেখার পর তোমরা একদিন মোটিভেটেড হবে, তারপর আমরা সেটা তোমার ব্যাপার থাকবে, বাট আমার সাথে যেটা হয়েছে আমি তোমাদেরকে সেটা শেয়ার করছি, এটা আমার রিয়েল স্টোরি। আমার মোটিভেটেড আমি এখন রাইট নাও, আমি সবসময় নিজেকে মানি, বিকজ আমি যেখান থেকে উঠে এসেছি এতটা ইজি না। সব প্লেয়াররাই হার্ডওয়ার্কিং করে, সব প্লেয়াররাই মোটিভেট করে, সবাই আছে, তার মধ্যে আমিও একজন, যে আমি নিজে নিজের কেউ আমি মানে হার্ডওয়ার্কিং করে আমি দাঁড়াতে চাই না, আমি স্যাটিসফাই হই না। সো আমি ব্যাঙ্গালোর চলে যাই, ব্যাঙ্গালোর গিয়ে আমি রাত্রিবেলা করে এক্সারসাইজ করতাম, 1 ঘন্টা করে আমার এক্সারসাইজ থাকতো, প্রফেশনাল এক্সারসাইজ করাতো, ইয়েস গুড এক্সারসাইজ করাতো, ফ্যামিলির মতন প্রফেশনাল, পুরো পিক পারফরমেন্স,
সেখানে আমি যেতাম প্রত্যেক দিন, আমার 9টা থেকে থাকতো 10:30 পর্যন্ত, তারপরে স্ট্রেচিং করেছিলাম, 1 থেকে 1.5 ঘন্টা আমার স্কিডুল থাকতো। সেখান থেকে বাড়িতে এসে আমি কি করবো, শুয়ে থাকবো? না, অন্য যে এক্সারসাইজগুলো আছে যাতে আমার পাটা টায়ার্ড না হয় তার জন্য আমি সিট আপ করতাম, পুশ আপ করতাম, আমাকে অন্যদিক থেকেও স্ট্রং হতে হবে, সেগুলো আমি ফলো করতাম, কারণ আমাকে মাঠে ফিরতেই হবে ডে বাই ডে। সো ডে বাই ডে করে করে আমি রাত্রিবেলা করে, তখন আমার কোনো কুক ছিল না, রাত্রিবেলা করে আমি তখন আমার সব বয়েল করে খাবার রেখে দিতাম। খাওয়াটা খুবই দরকার, বিট, গাজর, বিন, এগ, পটেটো, এটা আমার লাঞ্চ আমি রেডি করে রাখতাম। সকালে ব্রেকফাস্ট করে দিতাম ওটস, বানানা ব্রেকফাস্ট, তখন যেরকম পেতাম তখন, তাও যত বেশি মেনটেন করেছি, বিকজ মেনটেনটা খুব দরকার, নাহলে আমি ফ্যাটি হয়ে যেতাম, মাঠে কি করে ফিরবো। স্টার্ট করলাম আমার এক্সারসাইজ, ভালো করে স্টার্ট হলো, হঠাৎ আমার পায়ে দেখা গেল একটা প্রবলেম। তখন আমি বললাম, হে গড, আমি তো এত মেহনত করছি, আমার পায়ে কি হতে লাগলো? হাফ স্কোয়াট মারতে যাচ্ছি, পায়ে খবর মানে খুবই বাজে সাউন্ড আসতে থাকলো, আমি সেটাও শেয়ার করবো, খুবই বাজে সাউন্ড আসতে থাকলো। ডক্টরকে ফোন করলাম, ডক্টর বলছে যে এরকম তো আমার এত পেশেন্ট আছে, এরকম তো আমার হয়নি, তুমি 1 মাস রেস্ট নিয়ে নাও। আবার 1 মাস পিছিয়ে যাবো, এক্সারসাইজ করতে পারছি না, 1 মাস কিচ্ছু করতে পারছি না, কি করবো? ডাক্তার বলছে তুমি এখন কিছু করো না, পুরোটাই স্টপ করে দাও। কি বলবো, আমি ভাবলাম মনে হয় আমার পা আবার কিছু হয়ে গেছে, আমাকে আবার অপারেশন করতে হবে বা এরকম কিছু আমার মাথায় বেজে। ডক্টর বললো এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি, তো তুমি পুরো 1 মাস রেস্ট করো। 3 থেকে 4 দিন রেস্ট নিয়ে, 5 দিন রেস্ট নিয়ে আমি ভাবলাম না, আমি হালকা হালকা আমি শুরু করি, তাতে দেখি কি হয়, বিকজ তখন আমার 4 মাস অলমোস্ট হয়ে গেছে। তার আগে 1 মাস হবার আগে হালকা ছিল, বা 4 মাস হয়ে যাওয়ার পর আমার পুরোপুরি সাউন্ড আসতে লাগলো, খুবই বাজে সাউন্ড আসতে লাগলো। তখন আমি টেনশন হয়ে গেলাম, 4 মাসে এমন সাউন্ড কি করে, আমার তো কোনো ভুল এক্সারসাইজ হয়নি, আমি তো কিছু ভুল করাইনি আমাকে এরা। কি বলবো, আমার মানে ওই কথা ভাবলে মানে ভিতর দিয়ে, যাই হোক, সো নিজে নিজে আবার এক্সারসাইজ করালো আমাকে, ফিজিওরা ভালো করে করালো, মাসাজ করালো, সব কিছু করালো, করিয়ে আমাকে রানিং করানো ট্রেডমিলে, তখন দেখলাম যে আমার ব্যথাটা আস্তে 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 ডে বাই ডে আমার ব্যথাটা চলে গেল। বহুত হ্যাপি, দিন আসতে দিন আসতে প্রচুর মেহনত, তারপরে 2 টাইম 3 টাইম আমার কোনো দিন। সো মোটিভেট যদি বলতে হয়, আমি বলতে চাই যে নিজে নিজের উপর মোটিভেট রাখো, ফ্যামিলিকে দেখো একবার, ফ্যামিলির কথা ভাবো যে মা বাবা কি করছে, মা বাবা এত কষ্ট করছে, তাদের জন্য আমাকে কিছু করতে হবে। আজ আমি করলাম, গিয়ে পুশ আপ মারলাম, সিট আপ মারলাম, ও সুইটিং বেরিয়েছে, হ্যাঁ ডান মাই এক্সারসাইজ, আহ কালকে একদিন রেস্ট নিই, প্রচুর হার্ড ওয়ার্ক। রেস্ট জীবনে নেই, যতদিন চলতে হবে যুদ্ধ করে যেতে হবে, রেস্ট বলে কিছু নেই আমাদের জীবনে। যারা প্লেয়ার বা যারা এই ভিডিওটা আরও যারা দেখবে, যারা জব করো, তারাই আমাদের 10-15 বছরের কেরিয়ার, 10-15 বছরের আমাদের ফুটবল কেরিয়ার, আমি আমার দিক থেকে বলছি 15 বছরের কেরিয়ার, 15 বছর জাস্ট হার্ডওয়ার্কিং করে যাব, নিজে নিজের ওপর পুরো নিজেকে মেরে ফেলবো। মেরে ফেলা মিন্স হচ্ছে নট লাইক আদার থিং, মেরে ফেলা মিন্স হচ্ছে লাইক হার্ডওয়ার্কিং করে যাবো, নিজেকে স্যাটিসফাই হবো না আজকে, আমি যে আমি স্যাটিসফাই আজকে আমি প্র্যাকটিস করে না, আজকে এইটা করবো তো কালকে তার ডবল করবো। 15 বছরের আগে কোনো রেস্ট নেই, আমি আমার দিক থেকে বলছি, কেন ফুটবল কেরিয়ারে 15 বছর হচ্ছে বয়, 15 বছর হচ্ছে টপ লেভেল খেলতে গেলে মেনটেন করে রাখতে হলে 15 বছর, তো কোনো স্যাটিসফাই নেই, কোনো রেস্ট বলে কিছু নেই আমি মনে করি। স্কিডুলে রেস্ট আসবে সেটা আলাদা, নিজের থেকে কোনো রেস্ট বলে কিছু নেই, কোচেরা প্ল্যান দেবে সেই প্ল্যানিং আমি আমি করবো, তখন রেস্ট থাকবে, তার আগে কোনো রেস্ট বলে জীবনে কিছু নেই। সো মোটিভেট যদি হতে হয়, নিজে নিজেকে নেংরাও, নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখো যে আমি কিছু করতে পারি, আমার টার্গেট এখানে, ডাইরেক্ট টার্গেটে চলে যাবে না, ওইটা যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ নিজেকে মেহনত করে ওই জায়গাটা নিয়ে যেতে হবে। একটু লাক সাথ দিলে সাকসেসফুল, লাক আছেই, ভগবানের আশীর্বাদ সবসময় পাশে আছে, মায়ের আশীর্বাদ পাশে আছে। এই জায়গাটা যেতে গেলে যদি আগেই ভেবে নিই আমি যে কোটিপতি হবো, তাই না, কোটিপতির মতন হতে গেলে সেই জায়গাটা বানাতে হবে বস, সেই জায়গাটা বানাবে। যদি পড়াশোনাও করো, পড়াশোনাও হবে, স্টেপ বাই যেতে হবে, খেলাধুলা করতে করতে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আজ আমরা যে এখানে ইজিলি না আসিনি, অনেক ইন্সপায়ার হয়েছি, অনেককে দেখেছি, শিখেছি, তাই আমি আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট তোমাদেরকে শেয়ার করলাম। আমার যখন ইঞ্জুরি হয়েছিল, আমি নিজে নিজে এখন আমি বলছি, বাট নিজে নিজেকে আমি প্রমিস করেছিলাম, প্রবীর দাসকে তো চেনে, কিন্তু প্রবীর দাস আবার নিউ প্রবীর দাস হয়ে আসবে যাতে সবাই চেনে। তো আমি নিজে নিজেকে আমি মোটিভেট করি সবসময় যে আমি পারবো। আর একটা জিনিস, তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই করো, তার জন্য কোনো বাধা নেই, বা তোমার যেটা প্রফেশন, তুমি যেইটা নিয়ে সিরিয়াস সেইটাকে ঠিক রেখে তারপর তুমি ওইটা করো, মানুষের ক্ষতি করবে না। ইয়েস, আই এম হ্যাপি বয়। যখন আমার অপারেশন হয়েছিল,
আমি যখন স্যার ছিলাম এক ঘন্টা দু ঘন্টা করে এক্সারসাইজ থাকতো, এসে কি করব, ছোট ছোট জিনিস লিখে রাখতাম। কি লিখে রাখতাম? আজকে আমি কি করেছি লিখে রাখতাম, কালকে আমাকে কি করতে হবে, আজকে এক্সারসাইজ আমি স্যাটিসফাই তো, আমি নিজে নিজেকে হাঁপিয়েছি তো, না তো আমি হাঁপাইনি, আজকে যা করি তার ডবল কালকে করতে হবে। তো এইভাবে করে 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 করেই এসেছি, মানে অতটা ইজি না। আর আমি যে এইখানে এতটা ইজি ভাবে আসেনি, আর আমি কোথা থেকে এসেছি একদিন তোমাদেরকে এটাও আমি শেয়ার করবো, সেটা শেয়ার করা হয়নি বাট একদিন তোমাদেরকে শেয়ার করবো। সো মোটিভেট যদি নিজেকে রাখতে হয় আজকে এই ভিডিওটা দেখে, আজকে না আমাকে করতে হবে, সঙ্গে সঙ্গে পুশ আপ মেরে দিলে ঘরে সঙ্গে সঙ্গে, যেরম ভাবে তুমি সকালে ওঠো সেরম ভাবে এক্সারসাইজ করো, দু ঘন্টা এক ঘন্টা যাই করো, তুমি যদি স্টাডি করে থাকো, কাউকে দেখে কিছু ভাববে না যে আমাকে ওর মতন হতে হবে। তোমার টার্গেট তোমাকে রাখো যে আমাকে আমার মতন হতে হবে। যেরকম আমার টার্গেট, অ্যাজ এ ওপিনিয়ন দিচ্ছি তোমাদেরকে ভাই, আমার টার্গেট, আমি প্রবীর দাস, আমাকে এই প্লেয়ারকে আমার ভালো লাগে, আমার ড্যানিয়েল ওয়েজকে ভালো লাগে, হতেই পারে কারো স্বপ্ন সের মতন, বাট আমার লেভেলটা ওর লেভেলটা পুরোটাই আলাদা। আমি প্রবীর দাস, আমার কি কি দরকার, আমার কি কি কোয়ালিটি আছে সেগুলোকে আমি আরো বাড়াবো, তার জন্য কি কি করতে হবে, আমাকে মোটিভেট কোথা থেকে পাই আমি, তোমরা যদি বলো। ইয়েস, মোটিভেট পাই হচ্ছে আমি আমার ফ্যামিলি থেকে, মায়ের থেকে, তোমাদের থেকে, বাট তোমরা বলে দিলে প্রবীর দাস খুব ভালো প্লেয়ার চলো বলার উঠিয়ে চলো, না আমাকে তো তার জন্য তোমাদেরকে ভালো পারফরমেন্স করতে হবে, তার জন্য তো আমাকে পারফরমেন্স করতে হবে আমার নিজের মধ্যে, যেটা কি হার্ডওয়ার্কিং, ভালো ফুডস খাওয়া, সবকিছু মেনটেন করা, নাহলে কিছু না। তো আমি ডে বাই ডে সব স্বপ্ন, আর তুমি যদি স্বপ্ন না দেখো তবে স্বপ্ন তুমি সাকসেসফুল করতে পারবো না, স্বপ্ন তো তোমাকে দেখতেই হবে, নাহলে তোমার ড্রিম কোথা থেকে আসবে তুমি সাকসেস কি করো। আমি অনেক স্বপ্ন দেখতাম ছোটবেলায়, সেই স্বপ্ন আমি শুধু মায়ের কাছে শেয়ার করতাম, মা একটা কথাই বলতো, হার্ডওয়ার্কিং করবি, যদি একটু কিসমত সাথ দেয় তুই নিশ্চয়ই জায়গায় যেতে পারবি। সো হার্ডওয়ার্কিং করে গেছি, সবার ব্লেস, আমি থ্যাংকস গড যে আমাকে সাপোর্ট করেছে, বাট অনেস্টলি স্পিক হার্ডওয়ার্কিং করেছি প্রচুর। আর এই এতদিন তো হার্ডওয়ার্কিং করছি, বাট অপারেশনে করে যে হার্ডওয়ার্কিং করতে হয়েছে, বিলিভ মি, তোমরা আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, এক একটা দিন গেছে আমি মানে শুয়ে পড়েছি মাঠের মধ্যে, মাথা ঘুরিয়ে মানে পাচ্ছি না, বাট আমি ভাবছি আজকে এটা কিছুই না, চোখে মুখে জল দিয়ে উঠে গেছি, না আমাকে মাঠে ফিরতে হবে, এটা তো আমি জাস্ট রিহ্যাব করছি, আমাকে তো খেলতে হবে, প্লেয়িং এ ইলেভেনে খেলতে হবে, কম্পিটিশন, আমার টিমে এত ফিট প্লেয়ার তাদেরকে আমার বিট করতে হবে, এত নাম নাম করা প্লেয়ার এটিকে, তোমরা জানো আমি যখন আনফিট ছিলাম তাদেরকে বিট করতে হবে, সেই জিনিসও আমার মাথায় নেই, এদেরকে বিট করতে হবে, আমার মাথায় শুধু একটাই ছিল, আমি আমার ডে বাই ডে এভরি ডে আমি প্র্যাকটিস সেশনে আমার ভালো পারফরমেন্স দিতে হবে, কোচ যেতে আছে সেটা করতে হবে, তার জন্য নিজেকে কি করতে হবে, নিজেকে ফিট রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, নিজে নিজের প্রতি ভরসা রাখতে হবে। তুমি যদি চাও তুমি নিজেকে চেঞ্জ করতে পারো, বস আর তোমাকে কেউ চেঞ্জ করতে পারবে না, নিজে নিজেকেই চেঞ্জ করতে পারবে, হার্ডওয়ার্কিং প্লাস স্মার্ট ওয়ার্কিং করতে হবে, ফলো করতে হবে কি বলছে কোচেরা। তো গাইস, তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও আমি জাস্ট তোমাদের জন্য আমি জাস্ট বানালাম, আমার নিজের স্টোরি দিয়ে, বস আমার মোটিভেটেড এখন আমি, আমি পরের স্টোরিতে আমার সব ঘটনা বলবো তোমাদেরকে, তখন তোমরা জানতে পারবে, বাট তুমি তোমার মা বাবা কি করছে, কতটা হার্ড ওয়ার্কিং করছে তাদের কথা ভাবো, যে তাদের জন্য তোমাকে স্ট্যান্ড করতে হবে, তারা আমাকে তো দুনিয়াতে এনেছে, তারা আমাকে যথেষ্ট ছোট থেকে বড় করছে, বাট আমারও কিছু ফার্স, তাদের জন্য কিছু করা, ভগবান সবাইকে ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে, বাট ট্যালেন্ট নিয়ে আমি যদি বসে থাকি কি করে হবে, সেটাকে ইউটিলাইজ করতে হবে, তার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তার জন্য কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো একটা কথাই বলবো, তোমরা যারা যারা ভাই আমাকে রিকোয়েস্ট করলে একটা মোটিভেট ভিডিওর জন্য, আমি নিজে নিজের উপর মোটিভেট কেন, আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আমার রিয়েল স্টোরি, তো তোমরা সবাই ভিডিওটা দেখলে আই হোপ তোমাদের সবার ভালো লাগবে, আমার নেক্সট ভিডিওতে জানাবো আমি আজ এখানে কাদের জন্য, সেটা তোমরা জানোই আমার ফ্যামিলির জন্য, বাট আমি কিভাবে উঠে এসেছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। ওকে গাইস, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তোমরা অনেকেই শুনেছো, ওইটা আমার নিজের মোটিভেটেড ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, তাই আমি একটা কথাই বলবো, লাইফে সাকসেসফুল হতে গেলে তার কোনো শর্টকাট নেই, তার একটাই উপায়, জাস্ট ফোকাস, কনসেন্ট্রেট আর হার্ডওয়ার্কিং অ্যান্ড স্মার্টলি করতে হবে, আর মোটিভেট যদি পেতে হয় কিচ্ছু করতে হবে না, বিলিভ মি, শুধু মা বাবাকে দেখো, দিদি দাদাকে দেখো যে তারা কতটা মেহনত করছে, তাদেরকে কিছু আমার ফিরিয়ে দিতে হবে। সো গাইস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরের ভিডিও আবার আসবে তোমরা জানতে পারবে, তো সবসময় হ্যাপি থেকো। সো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাভ ইউ গাইস, বাই বাই।